ইকুইপমেন্টটা আমরা আলোচনা করব, সেটা হলো ওয়েইং ব্যালেন্স, মোস্ট ইম্পর্টেন্ট ওয়েইং ব্যালেন্স। ওয়েইং ব্যালেন্স বেসিক্যালি দু তিন রকমের হয়ে থাকে। তো আমাদের যত আমরা মাইনুট কোয়ান্টিটির আমরা মেজার করার আমাদের দরকার পড়বে, সেরকম অনুযায়ী আমাদের ওয়েইং ব্যালেন্সগুলো হয়ে থাকে। যেরকম আমাদের যদি গ্রামে আমরা 0.0 মানে 0.2 বা 0.3 গ্রাম যদি আমরা আমাদের বেসিক্যালি নেওয়ার হয়ে থাকে, বা 10 গ্রাম বা 15 গ্রাম এরকম যদি নেওয়া হয়ে থাকে, সেই ধরনের একটা মেজারিং ওয়েইং ব্যালেন্স থাকবে। এবার যদি আমাদের 0.003 গ্রাম যদি আমরা ওজন ওয়েট করার আমাদের দরকার প্রয়োজন হয়ে থাকে, তো সেরকম রেঞ্জেরও ওয়েইং ব্যালেন্স পাওয়া যায়। এবং যেখানে খুব অল্প পরিমাণে মাইনুট অ্যামাউন্টে যেগুলো আমরা খুব মেজার করব, সেগুলোর জন্য গ্লাস থাকে, মানে গ্লাস দিয়ে চারিদিকে চারপাশে গ্লাস দিয়ে আটকানো থাকে, মাঝখানে ওয়েইং বক্সটা থাকে। তো এইখানে আমাদের জাস্ট গ্লাসগুলো স্লাইডিং থ্রুতে খুলে আমাদের এখান থেকে হাত বাড়িয়ে এখানে ইয়ে করতে হয়, যাতে ভেতরে কোনো মানে হাওয়ার জন্য বা কোনো কারণে যাতে ওয়েইংটা ভুল না হয়, মানে আমরা যে ওয়েইং করছি সেটা যাতে মেজারমেন্টটা যাতে ওপর নিচ না হয় বা কম বেশি না হয়, যাতে অ্যাকুরেট পাওয়া যায়, সেই জন্য আমরা মাইনুট কোয়ান্টিটি মেজার করার জন্য আমরা এইসব ওয়েইং ব্যালেন্স ইউজ করে থাকি। ঠিক আছে।